সীমান্তে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার মোতায়েন রাশিয়ার। দেশের সীমান্ত অঞ্চলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার মোতায়েন করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শুইগু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, শত্রুর ক্ষেপণাস্ত্র সম্পর্কে আগেই সতর্কবার্তা দিতে সক্ষম এই রাডারের সিস্টেমগুলি মোতায়েন করাতে রাশিয়ার আকাশ সীমার প্রতিরক্ষা আরও অনেক বেশি জোরদার হলো। শত্রু ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এই সিস্টেম খুবই কার্যকর ও গঠনমূলক বলেও জানিয়েছেন তিনি। রুশ প্রতিরক্ষামন্ত্রী এর আগেই জানিয়েছিলেন, রাশিয়ার পারমাণবিক শক্তি সামর্থ্য বিশ্বে সর্বাধুনিক। সাম্প্রতিক সময়ে ইউরোপের ন্যাটো ও আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবিলায় রাশিয়া তার পাল্টা পদক্ষেপ যে জোরদার করেছে সে কথা বলাই যায়। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।